প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ইতিমধ্যেই আমরা সকলেই জেনেছি যে বাংলাদেশ মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে গত 11 সেপ্টেম্বর 2020 ভোর থেকে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেছে। অন্তত 3টি পয়েন্টে সীমান্ত এলাকায় মিয়ানমার সৈন্যদের উপস্থিতি দেখা গেছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে যে দুই দেশের আন্তর্জাতিক সীমান্তে অন্তত 3 পয়েন্টে কানিয়ন তুয়াং, মিন গা নার্গি ও গা কুয়ে ট্রলার থেকে মিয়ানমার সেনাবাহিনীর সৈন্যদের নামতে দেখা গেছে। সীমান্ত পয়েন্টের মধ্যে একটি দূরত্ব আন্তর্জাতিক সীমান্ত রেখার 200 মিটারের মধ্যে। এই 3 পয়েন্টে মাছ ধরার ট্রলারের কাছে নিচে বসিয়ে সৈন্যদের জড়ো করা হয়েছে বলে সংবাদে প্রকাশিত হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, মিয়ানমার সেনাবাহিনী একদিনেই 1000-এর বেশি সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। 2017 সালের 25 আগস্ট রাখাইনে গণহত্যা শুরুর সময় মিয়ানমার সেনাবাহিনী একইভাবে সংশ্লিষ্ট এলাকায় সৈন্য সমাবেশ করেছিল। ফলে 11 সেপ্টেম্বর 2020 ভোরে শুরু হওয়া সমাবেশের কারণে রাখাইনে এখন যেসব রোহিঙ্গা রয়েছেন তাদের মধ্যে নতুন করে ভীতি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সন্দেহজনক গতিবিধির মাধ্যমে এ ধরনের সেনা সমাবেশ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী ও মিয়ানমারের রাখাইনে আবদ্ধ রোহিঙ্গাদের মাঝেও ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। একই সাথে এ ধরনের অনাকাঙ্ক্ষিত সেনা তৎপরতা বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের প্রতি রক্তচক্ষুর বার্তা সংকুলিত। বিনা উস্কানিতে সীমান্তবর্তী রোহিঙ্গা অধ্যুষিত বিতর্কিত আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর এ ধরনের সমাবেশ শুধু যে মিয়ানমারের নৃতাত্ত্বিক রোহিঙ্গা জাতির গোষ্ঠীর জন্য আতঙ্কের বিষয় তাই নয়, একই সাথে এটা চলমান আন্তর্জাতিক বিচারিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচারের প্রতি মিয়ানমার সেনাবাহিনী ও রাষ্ট্র কর্তৃক আইন অবমাননার চূড়ান্ত বহিঃপ্রকাশ এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। প্রিয় সাংবাদিকবৃন্দ, রোহিঙ্গা গণহত্যা, জাতিগত নিপীড়ন ও নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়ার 3 বছর পূর্তির প্রাক্কালে মিয়ানমার সেনাবাহিনীর এই ধরনের তৎপরতা সংকট সমাধানে বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতির ধারাবাহিক ফলাফল মাত্র। প্রায় 12 লক্ষাধিক শরণার্থী সমস্যা সমাধানে যে ধরনের সমন্বিত বহুমুখী তৎপরতা নিয়ে আবশ্যক ছিল, 2017 সালের আগস্টে সর্বশেষ রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান গণবিচ্ছিন্ন জনগণের সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের বৈদেশিক মন্ত্রণালয়ের সর্বাধিকার অগ্রাধিকার হওয়া সত্ত্বেও লাগাতার কূটনৈতিক ব্যর্থতায় তারা এখন কিংকর্তব্যবিমুখ, যার বহিঃপ্রকাশ করেছে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তির অংশ হিসেবে গত বছরের 22 আগস্ট 3450 জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে ব্যর্থ হয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সীমাহীন নির্লিপ্ততা পরিলক্ষিত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাংলাদেশের গণবিচ্ছিন্ন বর্তমান সরকার রোহিঙ্গা শরণার্থী সমস্যার শুরু থেকে দুর্বল পররাষ্ট্রনীতি গ্রহণ করে সমস্যা থেকে জটিলতর করে তুলেছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই সমস্যাকে দৃষ্টিভঙ্গিতে না দেখে অ্যাডক ভিত্তিতে সমস্যার সমাধানে কার্যত নির্মাণের পাতা ফাঁদে পা দেয়া। অথচ ইতিপূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের বরিষ্ঠ পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মিত্রদের যুক্ত করে বাংলাদেশ 2-2 বার রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে বাধ্য করেছে। সরকারের সামনে সমস্যা সমাধানে এ ধরনের ঐতিহ্যগত পররাষ্ট্রনীতির সফলতা থাকা সত্ত্বেও সেখান থেকে শিক্ষা গ্রহণে তারা ব্যর্থ হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশ জাতীয়তা দলের পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যাকে
বাংলাদেশের জাতীয় সমস্যা বিবেচনা করে আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে সমস্যা সমাধানের সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলাম। কিন্তু এক না কিছু লোক ও এক দুই মনোভাবাপন্ন এই অবৈধ সরকার আমাদের আহ্বানে সাড়া না দিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে চরম নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে। এর মাধ্যমে এর প্রথম পদক্ষেপ হিসেবে 2017 সালের 23 নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে বৈশ্বিক নিজাতি গোষ্ঠীগত রোহিঙ্গা সমস্যাকে কেবলমাত্র বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা হিসেবে স্বীকৃতি দেয়। মূলত এই চুক্তির মাধ্যমে রোহিঙ্গাদেরকে রাজনৈতিকভাবে অধিকারহীন করা হয়েছে। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 25 আগস্ট 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্বিচার গণহত্যার পর যে লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা এই দ্বিপক্ষীয় চুক্তি এবং চুক্তির শর্তাবলী সম্পর্কে কিছুই জানেন না। সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ও দ্বিপাক্ষিক আলোচনায় রোহিঙ্গাদের একজন প্রতিনিধিকেও কক্ষে রাখা হয়, অর্থাৎ যাদের নিয়ে সংকট এবং যারা গণহত্যা ও নৃশংসতার শিকার তাদের কণ্ঠস্বর আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক কোনো আলোচনা দিয়ে শোনা যায় বা মিয়ানমারের পরিকল্পনা মতো নত জানো বাংলাদেশ সরকার শুনতে দেয়নি। শুধু তাই নয়, চুক্তি সম্পাদনে আরেকটি বড় ব্যর্থতা ছিল বাংলাদেশ মিয়ানমার দ্বিপক্ষীয় রোহিঙ্গা প্রত্যাবর্তনের চুক্তি বাস্তবায়নে গ্যারান্টি হিসেবে আন্তর্জাতিক কোনো পক্ষকে যুক্ত করতে না পারার কূটনৈতিক ব্যর্থতা। প্রিয় সাংবাদিকবৃন্দ, একটি অগণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার প্রতি বন্ধু রাষ্ট্রগুলির আস্থা ও গ্রহণযোগ্যতার চরম সংকট। ফলশ্রুতিতে এই ধরনের সরকারের বৈদেশিক মিশনগুলোর দায়িত্ব প্রাপ্তদের অধিক সময় ব্যয় হয় ওই অবৈধ গণবিচ্ছিন্ন সরকারের টিকে থাকার স্বার্থকে সুপ্রতিষ্ঠিত করতে। আর এই ভয়াবহ প্রভাব প্রতিফলিত হয় রাষ্ট্রের বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে বন্ধু রাষ্ট্রগুলোর সমর্থন পেতে সুদৃঢ় অবস্থান ব্যক্ত করতে না পারায়। চলমান রোহিঙ্গা সংকট সমাধানে বর্তমান সরকারের নির্লজ্জ নতজানু অবস্থানের মূল কারণ হয়েছে বাস্তবিক অর্থে তাদের প্রতি দেশে ও দেশের বাইরের সকলের আস্থা ও গ্রহণযোগ্যতার সংকট। তাই এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্তের আর চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কোনোভাবেই এই সম্পর্কের চিহ্ন হওয়া নয়, ঠিক তখনই রোহিঙ্গা সমস্যার সমাধানে এই দুই বন্ধু রাষ্ট্র ভারত ও চীন সহ কাউকেই আমাদের পাশে আমরা দেখতে পাই। এমনকি সাম্প্রতিককালে আমাদের অন্যতম বিনিয়োগ অংশীদার রাশিয়াকেও আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানে কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে বর্তমানে সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে জাতিসংঘের সর্বোচ্চ সংস্থা নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ সহ কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাবে আমাদের দীর্ঘদিনের বন্ধু চীন ও রাশিয়ার সমর্থন লাভে আমরা ব্যর্থ হই। এমনকি তথাকথিত বাংলাদেশ ভারত সম্পর্কের সোনালী অধ্যায় চিত্রিত করতে যখন বর্তমান নতজানু সরকারের অবৈধ মন্ত্রীবর্গ প্রতিনিয়ত ব্যস্ত, এরকম সময়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের নেওয়া নিপীড়নমূলক পদক্ষেপকে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ বলে সমর্থন করে ভারতের অবস্থান বাংলাদেশের সমগ্র জনগণকে গভীরভাবে হতাশ করেছিল। প্রিয় সাংবাদিকবৃন্দ, পৃথিবীর বৃহত্তম শরণার্থী শিবির এই মুহূর্তে বাংলাদেশে। একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার মিয়ানমার সরকারের সক্রিয় নীতি পরিকল্পনার অংশ হিসেবে যে রোহিঙ্গা সমস্যা সৃষ্টি, সেটা কোনো অর্থেই বাংলাদেশ কিংবা মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা হতে পারে না। এটা নিঃসন্দেহে মানবসৃষ্ট বৈশ্বিক বিপর্যয়, এর সর্বাত্মক দায় মিয়ানমারের, আর বাংলাদেশ এখন অন্যতম প্রধান পক্ষ। তাই এই সমস্যা সমাধানে শুরু থেকেই আঞ্চলিক ও বৈশ্বিক বহুপক্ষীয় উদ্যোগ সাথে নিয়ে সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ জরুরি ছিল। কিন্তু লাগাতারভাবে এক নায়ক রাষ্ট্রকম থেকে কুক্ষিত করতে বিরোধীদের উপর সীমাহীন এবং দমন নিপীড়ন
ও 30 ডিসেম্বরের মতো মধ্যরাতের নির্বাচনের বিতর্কিত বিষয়গুলো কারণে ওই বিশ্বে শেখ হাসিনা সরকারের গ্রহণযোগ্যতা যে তলানিতে গিয়েছে তা ফিরে পাওয়ার ব্যর্থ চেষ্টাই আমাদের দলবাদ কূটনীতিকদের বেশিরভাগ সময় কেটে যায়। রোহিঙ্গা সমস্যার কার্যকরী সমাধানে যে ফলপ্রসূ পৃথিবী গ্রহণ করা দরকার তা উপলব্ধিতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার ফলে 2019 সালের 29 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর উপর মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে যে প্রস্তাব পাস হয় তার পক্ষে মোট ভোট পড়েছিল 134 এবং বিপক্ষে 9। ভোটদানের বিরোধী ছিল 28টি দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটের অধিকতর কূটনৈতিক বিশ্লেষণে বহির্বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার চরম হতাশাজনক চিত্র পরিস্ফুট হয়েছে। আমাদের জন্য অত্যন্ত হতাশার বিষয় হচ্ছে রোহিঙ্গা নিপীড়ন বন্ধ, সহিংসতার নিন্দা ও নিরাপদ সম্মানজনক প্রত্যাবর্তনের প্রস্তাবেও আমরা আমাদের ঘনিষ্ঠতম প্রতিবেশী ভারতের সমর্থন আদায় করতেও ব্যর্থ হয়েছি। যেমনটা ব্যর্থ হয়েছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আর্থিক বিচারে আমাদের প্রধান উন্নয়ন অংশীদার জাপান ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক যুগ আসিয়ানভুক্ত দেশগুলো প্রস্তাব দিতে সমর্থন আদায়। চীন রাশিয়ার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমাদের কূটনৈতিক ব্যর্থতায় রোহিঙ্গা সমস্যার সমাধানে এ অঞ্চলের অন্যতম আঞ্চলিক ফোরাম হিসেবে পরিচিত আসিয়ানকেও ন্যূনতম কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এই মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার বিষয় হওয়া বাঞ্ছনীয় ছিল রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান। সরকারের সামগ্রিক কার্যকলাপ বিবেচনায় এ ধরনের অগ্রাধিকার সর্বদাই অনুপস্থিত। এর বড় প্রমাণ হচ্ছে এখন পর্যন্ত এই সমস্যার বিষয়টিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী কোনো বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেননি, বিশ্ব সফর করেননি এবং জাতিসংঘে সেইভাবে গুরুত্ব সহকারে বিষয়টাকে তুলে ধরতে পারেননি, যার ফলে রোহিঙ্গা সমস্যার সমাধানে আমরা বৈশ্বিক আঞ্চলিক দ্বিপাক্ষিক সকল স্তরেই ব্যর্থ হয়েছে। বর্তমান বিচ্ছিন্ন সরকারের নতজান পররাষ্ট্রনীতির সুযোগে রোহিঙ্গা সমস্যার সমাধানে সমাধান আজ কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আমরা বিশ্বাস করি সরকারের দুর্বল নীতি আজ মিয়ানমার সরকারের কাছে স্পষ্ট। এর পরিপূর্ণ সুযোগ গ্রহণ করেই মূলত মিয়ানমার সেনাবাহিনী সম্পূর্ণ অযাচিত উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে সেনা সমাবেশ করার দুঃসাহস দেখাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মিয়ানমার সেনাবাহিনীর এমন সেনা সমাবেশের আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর এই ধরনের তৎপরতা রুখতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণপূর্বক আন্তঃআঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ গ্রহণে পদক্ষেপ গ্রহণ করতে নতজানু সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বৈশ্বিক মহামারী সমগ্র বিশ্বের সার্বিক পরিকল্পনা আর দৃষ্টিভঙ্গিতেই বড় ধরনের পরিবর্তন এনে দেবে। করোনা পরবর্তী বিশ্বে যে পরিবর্তন সমগ্র বৈশ্বিক নেতৃত্বে বড় ধরনের প্রভাব রাখবে। রোহিঙ্গা সমস্যাগুলির বাইরে নয়, আমাদের মনে রাখতে হবে রোহিঙ্গা জাতিগোষ্ঠী বর্তমান বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী। বিশ্বের মানচিত্রে এই জাতিগোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই আন্তর্জাতিক ব্যবস্থাপনায় বেসামরিক তদারকিতে মিয়ানমারের রাখাইন অঞ্চলকে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করে যথাযথ নাগরিক মর্যাদা অধিকার রোহিঙ্গাদের নিজ দেশের আবাসভূমিতে পুনর্বাসনের ব্যবস্থা করার কোনো বিকল্প নেই। আর সেটা কেবল তখনই সম্ভব হবে যখন বাংলাদেশের নেতৃত্বে যাবৎকালের সকল দ্বিপাক্ষিক আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে বাঁচাতে এক সুতোয় বাঁধা সম্ভব হবে। তবে এই সমগ্র প্রক্রিয়া কেবল তখনই সম্ভব যখন বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাবে, এদের মানুষ এদেশের মানুষ তার অধিকার নির্ভয়ে নির্বিঘ্নে প্রয়োগের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে, যার মাধ্যমে বহির্বিশ্বে দূরীভূত হবে বাংলাদেশের প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতার সংকট। এগিয়ে আসবে বিশ্ববিবেক অধিকতর মানবিক হৃদয় নিয়ে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর সমস্যা সমাধানে, আর বাংলাদেশ মুক্তি পাবে শরণার্থী সংকটের অনিশ্চিত সমাধানের হাত থেকে।
অতএ সরকারের প্রতি আবারও আহ্বান জানাই, রোহিঙ্গা সমস্যা দূর করতে হলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করুন, বহির্বিশ্বে দেশের আস্থা ও গ্রহণযোগ্যতা পুনরুদ্ধার করুন। ধন্যবাদ আপনাদের। এর মধ্যে আপনার কোন একটা পত্রিকার ছাপা হলো যে আপনার স্থায়ীভাবে শরণার্থীদের বসবাসের জন্য বাসাঞ্চলে একটা স্থিতি গড়ে তোলা হয়েছে, ছবিতে এসেছিল কোন পত্রিকা যেন আমার ঠিক মনে পড়ছে না, তার একটা আর্কিটেকচার ভিউ করে তাতে মনে হয় যে একটা নতুন একটা শহর সেখানে গড়ে তোলা হচ্ছে, অর্থাৎ রোহিঙ্গারা পার্মানেন্ট ভাবে এখানে থাকবে এই বিষয়টা বোধ হয় সরকার নিশ্চিত করছে। যারা তাদের ঘনিষ্ঠ বন্ধু রক্তের সম্পর্কে তাদের সঙ্গে কি আপনার তাদের কাছে সহমর্মিতা স্থায়ী রেখে, সহমর্মিতা তো আপনার বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য নয়, বাংলাদেশের মানুষের এটা যে কত বড় একটা সমস্যা এটা আপনার কিছুদিন পরেই বোধ হয় আমরা এটা উদ্ভাবন করতে পারবো, এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত বলে আমরা মনে করি, এবং এখানে যদি সরকার এখনই যদি আপনার এটাতে অত্যন্ত ফার্স্ট প্রায়োরিটি যদি এটাকে আপনার বিবেচনায় না নিয়ে আসে তাহলে আন্তর্জাতিক আপনার সম্পর্কের মধ্যে জাতিসংঘে তার কিন্তু মানুষের জন্য একটা ভয়ানক একটা আপনার বিপর্যয় অপেক্ষা করছে। আমাদের বক্তব্যের মধ্যে স্পষ্ট করে বলা আছে যে তখনকার যে চুক্তি পরবর্তীকালের দেশের যে চুক্তি এটাকে সামনে রেখে যদি আপনার চুক্তি করা হয় তাহলে এটা সমস্যার সমাধানের সম্ভাবনা আছে, তো ওটাকে একেবারে বাদ দিয়ে তারা তো শুধু যেটা করছে আমরা তাদের নিজেদের সাথে আজকে যে মিয়ানমারের কাছে তারা একেবারে নতজানু হয়ে গেছে এটা হচ্ছে কি কারণ হচ্ছে তাদের কোনো অবস্থান নেই, আন্তর্জাতিকভাবে কোনো অবস্থান না কারণ নেই, আর বিশেষ করে যে দুটি রাষ্ট্র সবচেয়ে বেশি কাছে আপনার প্রতিবেশী এবং যারা প্রভাব বিস্তার করে মিয়ানমারের উপরে চীন এবং ভারত দুটোই কিন্তু আপনার এই বিষয়ে একেবারে নেগেটিভ অবস্থান তাদের নিশ্চয়ই, তো সেই কারণে আপনার বর্তমান সরকারের মূল লক্ষ্যটাই হচ্ছে যে ক্ষমতায় টিকে থাকা, যেন যেন প্রকারে আপনার যেভাবে তাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাক তাতে কোনো অসুবিধা নেই, এবং তাহলে দেখেন প্রতিটি ক্ষেত্রে তারা যে ভূমিকাগুলো পালন করছে আজকে আমাদের একটা লজ্জাকর অবস্থা তারা নিয়ে আসছে, আমাদের সীমান্তে হত্যা হয় একটা প্রতিবাদ পর্যন্ত সঠিকভাবে তারা করে না, অন্যান্য যে আপনার চুক্তি চুক্তিগুলো হয়েছে তা যেমন অনেক সম্মুখে তারা প্রকাশ করে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এতদিন ধরে আপনার তিস্তা নদীর পানির ব্যাপারে কোনো সমাধানই পর্যন্ত হলো না, তখন মনে আছে আমাদের নিয়ে ক্ষমতায় আসার পরে পরেই তারা কিন্তু এই জিনিসটা খুব ছড়াও করে করেছিল যে আমরা তিস্তা নদীর পানির চুক্তি এখন হয়ে যাবে, প্রায় 10 বছরের উপর হয়ে গেছে কিন্তু সেটা সম্ভব হয়নি, এই বিষয়ের মূল কারণটি হচ্ছে যে সরকার তো রাজনীতিতে নেই, জনগণের কোনো সমর্থন তাদের কাছে, আমি অনেকবারই বলেছি আপনাদেরকে যে এই কথা কিন্তু ইম্পর্টেন্ট যে দেশ বিকল পলিটিক্যালি ব্যাংক্রাফ্ট, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আওয়ামী লীগের মধ্যে একটা দল যাদের এই দেশে গণতন্ত্রের জন্য অবদান আছে এবং এই দেশে গণতন্ত্রকে যদি আমরা সত্যিকার অর্থেই প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এই দুটো দল বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলকে রাজনৈতিকভাবেই চলতে দিতে হবে, পলিটিক্যালি চলতে দিতে হবে, কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে বারবার কথা বলেছি আমরা যে বাংলাদেশে যেটা চলছে এটা হচ্ছে বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলছে দীর্ঘকাল থেকে 1-11 থেকে শুরু হয়েছে তা, এবং আজকে উদ্দেশ্যটাই হচ্ছে যে এই দেশে রাজনৈতিক দল নয়, আপনার যারা
আচ্ছা, এই কারণ তারা রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে পুরোপুরি ভাবে নিজেদের কবজায় নিয়ে তারা কাজ করতে চাইছে, কাউকে অপোজিট করতে চায় না। আইন শৃঙ্খলা পরিস্থিতির আপনার অপোজিট কেন? যারা আইন শৃঙ্খলা আপনার বহাল করবে, যারা লক্ষ্য রাখবে, তার তো আপনার সরকারের কাছে একটা তাদের কোনো দায়বদ্ধতা নাই, কারণ তাদের জন্যই সরকার টিকে আছে। তারা বলেও দেয়, ক্লেমও করে দেয়। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে বা কতিপয় সিন্ডিকেট বা কতিপয় মানুষের দেশ অথবা সামরিক যে সামরিক সিন্ডিকেট তৈরি করে কীভাবে ক্ষমতায় থাকা সম্ভব করবে, এটা আপনি দেখবেন। আর একটা বিষয় আছে, আপনার বিশ্বে বর্তমানে একটা প্রবণতা দেখা যাচ্ছে, আপনার বাংলাদেশ নয় অনেক দেশেই আপনার কর্তৃত্ববাদী যে শাসন, সেই শাসনগুলোকে টিকিয়ে রাখার জন্য জাতীয় আন্তর্জাতিক একটা চক্র কাজ করছে এবং তাদের তাদের উদ্দেশ্যে এখানে এই বিষয়গুলো কিন্তু আমাদের সকলের লক্ষ্য করা দরকার। যে আজকে যে সে ফর এক্সাম্পল ভারতে যেটা হচ্ছে, এটা তো ভারত, এটাকে ভারতের মনে হয় না অনেক সময়, দিস ইজ ইন্ডিয়া, এটা সোল অফ ইন্ডিয়া, এটা তো ভিন্ন জিনিস। এখানে আজকে যেটা হচ্ছে সেটা কিন্তু মনে হয় না। ঠিক একইভাবে আপনি আজকে তাকিয়ে দেখুন বিশ্বের অন্য দেশগুলোতে, সব জায়গাগুলোতে কেমন যেন একটা কর্তৃত্ববাদিতার আপনার প্রভাব অনেক বেশি করে বাড়ছে। এখানে আমেরিকাতে যাকে আমরা সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলি, তার রাষ্ট্রপতির যে সমস্ত বক্তব্য, তা আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা তো উদ্বিগ্ন না, শুধু চিন্তিত হয়ে যাচ্ছি যে হোয়াট ইজ দ্য ফেট অফ ডেমোক্রেসি। যারা গণতন্ত্রের প্রবক্তা, যারা গণতন্ত্রের কথা বলেন এবং ক্লেম করেন যে তারাই হচ্ছেন সব কিছু, তারা যদি আজকে বলেন যে ডেমোক্রেসি ইজ নট দ্য প্রায়োরিটি, পরিষ্কার ভাষায় বলে বলে যে গণতন্ত্রের প্রায়োরিটি না, প্রায়োরিটি হচ্ছে সিকিউরিটি, কার সিকিউরিটি, কাদের সিকিউরিটি। এই অবস্থাতে এখন চলছে দেশে বিশ্বে। আপনি যে পরিষ্কার করলেন, যেটা শুধু বাংলাদেশের সমস্যা বলে আমি মনে করি না, এটা বৈশ্বিক সমস্যা এবং এটাকে বাংলাদেশের মানুষের একটা বড় যেটা আপনার চরিত্রগত গুণ আছে, বাংলাদেশের মানুষ আপনার কোনোদিনই বেশি দিন আপনার কোনো এই ধরনের অবস্থা মেনে নেয় না এবং সেটাকে তারা অবশ্যই তারা প্রতিবাদ করে এবং এক সময় সেটা একটা গণ অভ্যুত্থানের রূপ নেয়। মহানগর উত্তরের সহ সভাপতি তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া ধর্ষণের ঘটনা, এই বিষয়গুলি আসলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই বিষয়গুলোর উপরে যখনই আপনারা লেখেন, পত্রপত্রিকা আসে, রেডিও চ্যানেলে আসে, আমরা কথা বলি, তারপরেই আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুব সুন্দর করে কথা বলেন যে না, এরা তো আওয়ামী লীগের লোক না, প্রথমে অস্বীকার করে, তারপর মনে যে এরা এখন আর অ্যাক্টিভ নয়, তারপরে যেটা বলে সেটা হচ্ছে যে এমনকি কথা পর্যন্ত কালকে বলেছেন, আমি একটু অবাক হয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানি উনি খুবই কম কথা বলেন, খুব সন্ধে কথা বলেন, উনিও কালকে বলেছেন যে বাংলাদেশে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে ধর্ষণ, সারা পৃথিবীতেই ধর্ষণ ঘটছে, এটা দিস ইজ নট দ্য অ্যান্সার। সারা পৃথিবীতে এই ঘটে সেজন্য বাংলাদেশেও ওগুলো ঘটবে, এটা তো আমার একটা বিস্ময়কর ব্যাপার মনে হয়, একজন দায়িত্বশীল মন্ত্রী এই ধরনের বক্তব্য, এক ধরনের স্বীকৃতি মনে হ্যাঁ হ্যাঁ এটা এক ধরনের স্বীকৃতি, হ্যাঁ আপনার স্বীকৃতি তো বটে, ওই আপনার আমাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের উনি বলে কালকেই বলেছেন আর কি, যে আপনার কালকেই প্রমাণ যে পরশু যে আপনার বিএনপি শুধু ফেসবুকে আর আপনার ভার্চুয়াল ওনারা যে অবস্থা তৈরি করেছেন দেশের মধ্যে এই কোভিডে, তাতে ওনারা কোথায় আছেন? ওয়ার আর দেন আওয়ামী লীগের কথা বাদই দেন, সরকারের লোকজন মন্ত্রীরা কোথায় আছে? ইকুয়ালি দেয়ার ইকোনমিক্যাল সিচুয়েশন, আমাদের বিএনপির চেষ্টা করেই যাচ্ছে প্রথম থেকে, তা সীমিত সাধ্যের মধ্যে দিয়ে প্রাণ দিয়েছে,
চেষ্টা করছে আপনার, এর মধ্যেও তারা যে তখন বন্ধ ছিল সাংবাদিক কার্যক্রম, তারপরে শুরু হওয়ার সঙ্গে কাজ শুরু করেছে কাজ করছে। প্রশ্নটা ওই জায়গায় না, প্রশ্ন হচ্ছে যে দায়িত্বটা কার, আজকে দেশের ভালো মন্দ করা, ত্রাণ দেওয়ার, মানুষকে আপনার কল্যাণ করার ক্ষেত্রে দায়িত্বটা হচ্ছে সরকারের, সেটা তারা কি করছে, উদ্যোগটা কোথায়, তাদের উদ্যোগটা আপনি দেখেন নাই যে আপনার ওইটা কেন আমরা এটা আপনার বললাম সৈন্য সমাবেশ করতে, আজকে চীন ভারতের সৈন্য সমাবেশ হয় এটা নিয়ে আপনার তোল পার হয়ে আমাদের সরকারের কোনো কথা নেই, তারা চুপচাপ থেকে একটা আপনার নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে, এখন পর্যন্ত আপনার ইফেক্টিভ কোনো মেজার এই সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে নিতে পারেনি, কারণ হচ্ছে তার চরম ব্যর্থতা আপনার এই তাদের তাদের বন্ধু দেশগুলোকে তাদের পক্ষে নিয়ে আসার ব্যাপারে। আর কিছু আছে আপনাদের? থ্যাংক ইউ। সবাই জানে তাদের মধ্যে সভ্যতা ভদ্রতা বিষয়গুলো এখনো যথেষ্ট অন্যান্য যে কোনো দেশের চাইতে, তারা একটা গণতান্ত্রিক দেশ হিসাবে একটা গণতান্ত্রিক নেতা তাকে আপনার তার প্রতি তাদের যে দায়িত্ব সেই কথাই তারা বলেছে। বেগম খালেদা জিয়ার চাওয়া এবং সরকারের দেওয়া, বেগম খালেদা জিয়া যদি বাইরে যেতে চান সেটা যদি আপনার পরিবারের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে পক্ষই হোক যদি সরকারের কাছে বলে, তাহলে সরকার যদি যায় তাহলে তো যেতে পারবেন, তার আগে তো যেতে পারবেন না, এখন পর্যন্ত যেটা আছে শর্ত আপনার সেই শর্তে তো যাওয়ার কোনো বিষয় নেই, এখন পর্যন্ত দেশে তো বেগম খালেদা জিয়া তো কিছু বলেননি বা পরিবার থেকেও কিছু বলা হয়, সুতরাং আমরা তাকে ধন্যবাদ জানাই যে তিনি তার যে ডেমোক্রেটিক যে জেস্টার, একটা ডেমোক্রেটিক লিডারের প্রতি ফরমার প্রাইম মিনিস্টার, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।